যেটা এক সময় সরকারি চাকরি ছিল ওরা ওদের পেনশনটাই সিকিউর, ওদের পেনশনটা কি হয়েছে, ওদের পেনশনটা শেয়ার না একমাত্র উদ্দেশ্য ছিল এই যে কাস্টমারদের ভালো সেবা পরিবেশন করার জন্য। আপনারা ধন্যবাদ এই ধন্যবাদ সফল করার জন্য আজকের ব্যাংকের সাথে এবং তাই আমি আজকে আমার পক্ষে না করে আমি আমার এলআইসি এবং আমাদের দাবি যে এইভাবে সরকারি সম্পত্তিগুলি বিক্রি করে নিয়ে পুরোভাবে আত্মনির্ভর হওয়া। আজকে দিনে আমাদের এই স্ট্রাগলটাতে আমরা মনে করি সোসাইটির প্রত্যেকটা পার্টি আমাদের অবশ্যই সংবিধান রচনা হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে ব্যাংক বিমা ডিমান্ডিং আর্লি সেটেলমেন্ট অফ দ্য ওয়েস্ট ডিভিশন, যেটা আমাদের মূল মানে ইয়ে আর কি, যারা 2017 আগস্ট থেকে আমাদের পেন্ডিং হয়ে আছে, এটাকে ইমিডিয়েটলি আমাদের ওয়েস্ট ডিভিশনটা দেওয়ার জন্য আপডেশন অফ দ্য পেনশন অ্যান্ড ইম্প্রুভমেন্ট 100% ইনক্রিজ করতে হবে পেনশন। আর আমরা চাইছি যে এনপিএসটা অ্যাবলিশন করার জন্য রেস্ট 1995 থেকে পেনশনটা যাতে সবাইকে দেওয়া হয়, যেটা আমরা করতে হবে। তো আমরা আগামী দিনও অনেক কর্মসূচির মাধ্যমে যারা আমাদের আছে ওদের যে ইনস্ট্রাকশন আসবে সে অনুযায়ী আমাদের সবাইকে বলেছে যেতে হয় সেরকম মানসিক প্রস্তুতি নেওয়া। মূলত আপনাদের কটা দাবি? মূলত হয়েছে এই যে এখন যেগুলি বললাম এটি সবচেয়ে মূলত দাবি। আমাদের বেসরকারিকরণটা যেটা বিক্রি করার জন্য যে ওরা চাইছে যে আমাদের ইনস্ট্রাকশন কি করার জন্য এটা যদি মিডিয়েট বন্ধ করা হয়। এই ধর্মঘটটা মূলত কদিনের? আজকে এবং ভবিষ্যৎ যদি আমাদের স্টেশন দেয় সেইভাবে আমরা স্টেশন অনুযায়ী যদি মনে করি যে আরও আপনার পরিচয়টা আপনার নাম? আমার নাম রক্তান। প্রথমে ওরা কি বলেছিল যে মার্জার করবে, আমরা বলেছিলাম চারটা, তারা বলেছে সাধারণ সেবা কোম্পানিতে তদ্রূপই ছিল, অনেকগুলো কোম্পানিতে জাতীয়করণ করা।